প্রেমের স্ত্রীকে ডিভোর্স দুধ দিয়ে গোসল করে প্রেম বিয়ে না করার শপথ নিল তরুণ আসলাম অলিকুমালিও দেখতে পাচ্ছেন এক তরুণ যে দুধ দিয়ে গোসল করছে প্রেমের বিয়েকে ডিভোর্স দিয়ে আর সে আর কখনো প্রেম করে বিয়ে করবে না বলে শপথ নিয়েছে এবং দুধ দিয়ে গোসল করলো তো চলুন বিস্তারিত জেনে নিক কোথায় ঘটনাটি ঘটলো তার বিস্তারিত সংবাদ প্রায় তিন বছরের প্রেম নিজের আদালতের মাধ্যমে বিয়ে করেছিলেন ছেলের পরিবার বা দুর্বল তাই তো বিয়ের মাত্র এগারো দিনেই ডিভোর্স প্রেম ও বিয়েতে ব্যর্থ তরুণ একবার সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর কখনোই বিয়ে করবেন না সেজন্য এক মন দুধ দিয়ে গোসল করে প্রেমে জোরানো ও বিয়ে না করার শপথ নিয়েছেন তিনি ঘটনাটি জামালপুরের মেলান্দ উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামের দুধ দিয়ে গোসল করা ওই তরুণের নাম ঈশান মাহমুদ শ্রাবণ ঈশানের পরিবার ও বন্ধুরা জানান সদর উপজেলার শফিপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ঈশান ছোটবেলা থেকে নানাবাড়ি মেলান্দরের পরগলি গ্রামে থেকে পড়ালেখা করতেন এসএসসি পাশ করে নিজ বাড়ি সদর জেলা মির্জাপুর গ্রামে ফিরে আসেন তিনি সেখানে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন এই সময় সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় তিন প্রেমের পর গত উনত্রিশ আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর মেয়ের পরিবার ঈশানের বাড়িতে আসে কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বলতা হওয়ার কারণে বিয়ে মেনে নিতে অস্বীতি জানায় এক পর্যায়ে গত আট নভেম্বর ঈশানকে ডিভোর্স দেয় তার স্ত্রী ঈশান এ ঘটনায় মানসিক ভেঙে পড়ে এর জেরে তাকে আবারও নানাবাড়ির পর গলিগ্রামে পাঠিয়ে দেয় পরিবার প্রেম ও বিয়েতে ব্যর্থ ঈশান জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার এগারো নভেম্বর বিকেলে নানাবাড়িতে এক দুধ দিয়ে গোসল করে প্রেমে না জড়ানো এবং বিয়ে না করার শপথ নেন ঈশান মাহমুদ বলেন আমাদের বিয়ে মাত্র এগারো দিন পর আমাকে ডিভোর্স দিয়েছে এই স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চায় নিজের ভুল শুধরে নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর প্রেম বা বিয়ে করব না তিনি আরও বলেন মানুষ প্রাক্তন ক্ষমা প্রাক্তনকে ক্ষমা করে না কিন্তু আমি তাকে মাফ করে দিয়েছি আর সেই মাফ করার ভিতর দিয়ে সে শপথ নিল যে আমি আর কখনো প্রেম করে বিয়ে করবো না এবং আর কখনোই বিয়ে করবো না তাই মন দুধ দিয়ে গোসল করলো তো বন্ধুরা আপনারা এই পাগলামিটিকে কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই থাকুন আল্লাহ হাফেজ